আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অপরাধ দমনে সরকার কাউকে ছাড় দিচ্ছে না, সংসদে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান। সিনহা হত্যা মামলায় কক্সবাজারের এসপিকে আসামি করতে আদালতে আবেদন নিহতের বড় বোনের। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 29, আরও 7 দিন সময় চাইল তদন্ত কমিটি। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 73%, আমদানি শুল্ক বাতিলের দাবি ক্যাবের। এবং টানা 8 দিন ফেরি চলাচল বন্ধে দুর্ভোগে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের যাত্রীরা, ডুবোচরে অচলাবস্থা পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে যেন আগ্রহ হারিয়ে না ফেলেন সেজন্য বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধ দমনে সরকার কাউকে কোনো ছাড় দিচ্ছে না বলেও জানান তিনি। জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে তিনি আরও জানান, দ্রুত করোনা ভ্যাকসিন পেতে সব দেশে আবেদন করা হয়েছে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সংসদের নবম অধিবেশনের সমাপনীতে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে যেন ভ্যাকসিন পাওয়া যায় সেজন্য সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। আমাদের প্রচেষ্টা এখন অব্যাহত আছে, তবে একটা ভ্যাকসিনের ব্যাপারে বিভিন্ন দেশ তারা গবেষণা করছে, অনেক দেশের কাছে আমরা শুনছি। আমরা সব দেশে আমাদের আবেদন দিয়ে রেখেছি, তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি, যে যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব এবং আমাদের দেশের মানুষকে এই করোনা মুক্ত করবার জন্য তা ব্যবহার করব। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এটা বলতে পারবে না কেউ যে অন্যায় করলে কাউকে আমরা ছেড়ে দিচ্ছি, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরে আবার যারা কাজ করবে আমাদের এটাও দেখতে হবে, সমালোচনা করব, কিন্তু যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়ে যাদের ডাকে, পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয় ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। এ সময় যে কোনো দুর্যোগে হতাশ না হয়ে তা মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিপক্ষে আছেন তারা না বুঝুন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন জানিয়েছেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তিনি এই আবেদন করেন। আবেদনটি গ্রহণ করে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের দাবি, এসপি এবিএম মাসুদ হোসেন ঘটনার শুরু থেকেই আসামিদেরকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছেন। তিনি এই মামলার তদন্তে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন শারমিন শাহরিয়া। গত 31 জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিং এ বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়ে পাওয়া গেছে। ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না একজন পুলিশ সুপার হিসাবে, তো তার কিন্তু মানহানিও করেছে সে। মানে উনি এই ব্যাপারগুলো দেখে আমরা দেখছি যে উনি তদন্ত কাজে প্রচন্ড বাধা সৃষ্টি করছে। তো সেই জন্য আমরা ওনাকে আসামি শ্রেণীভুক্ত করার জন্য আমরা আবেদন করেছি আদালতের কাছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 7 দিনের সময় চেয়েছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। বৃহস্পতিবার এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরা ববি সুষ্ঠু তদন্তের জন্য সময় বাড়ানোর এ আবেদন করেন। ঘটনার পর তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এদিকে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় 6ষ্ঠ দিনের মতো গ্যাস লিকেজ পরীক্ষার জন্য খোঁড়াখুঁড়ি করছে তিতাসের কর্মীরা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার ডান পাশে চেতনা ফিরছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে অতিরিক্ত ভিজিটর গেলে ওয়াহিদার শরীরের ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপরের রিপোর্ট। ঘোড়াঘাটের ইয়নো ও তার বাবাকে কেন হামলা করা হয়েছিল সে আলোচনা চলছে দেশ জুড়ে। ওয়াহিদার মাথায় যেভাবে আঘাত করা হয়েছিল তাতে জীবনের শঙ্কা দেখা দেয়। তবে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির সপ্তম দিনে এসে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। অবশ হওয়া শরীরের ডান পাশে চেতনা ফিরছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান। ওনার শারীরিক অবস্থা আগের মতো স্টেবল আছে, তবে আগের চেয়ে আরও একটু উন্নতি উনি আছেন। আর আজকে সপ্তম দিন আমরা ওনার চোখ মুখের মধ্যে কিছু সেলাই ছিল, এগুলো কেটে ফেলেছি। আর মাথার সেলাইগুলো আমরা আগামী শনিবার ইনশাল্লাহ সেলাইগুলো কেটে দেব। আর উনি আগের মতো ওনার জ্ঞানের মাত্রা ঠিক আছে, মুখে খাচ্ছেন, এখন খাওয়া দাওয়া স্বাভাবিক করছেন। ওনার ডান পা অবশ ছিল, সেখানে আল্লাহর রহমতে আমরা একটা উন্নতির লক্ষণ দেখতে পেয়েছি, উনি আঙ্গুলগুলো নাড়ানোর চেষ্টা করছেন। ইওনো ওয়াহিদার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। হাসপাতালে ভর্তির পর তাকে দেখতে যান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার দিন আমরা আবার মেডিকেল বোর্ড বসে একটা সিদ্ধান্ত নেব যে ওনাকে কেবিনে শিফট। কিন্তু কেবিনের সমস্যা হলো যে ওখানে যখন যাবেন ভিজিটার্স একটা বড় প্রবলেম, অনেক ভিজিটার থাকে। আমরা এই জন্য ওনাকে ভিজিটার থেকে দূরে রাখার জন্য ওনাকে আমরা এইচডিওতে রেখেছি। হাসপাতালে থাকলে ওনার তো একটা ইনফেকশনের ঝুঁকি সবসময় থেকে যায়, হসপিটাল একটা ইনফেকশনের জায়গা। এই যে তাকে দেখতে আসার যে প্রবণতা, এতে করে তার ঝুঁকি বাড়ছে কিনা এটা তো খুব স্বাভাবিক কথা, কিন্তু এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, যেহেতু ব্যাপারটা একটা রাষ্ট্রীয়ভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আমি ঠেকাতে পারবো না, এটা ঠেকানো সম্ভব না। শারীরিক উন্নতির সাথে ইওনো ওয়াহিদার মানসিক উন্নতির দিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৭৩%। রাজধানীর বাজারে এখন প্রকার ও মানভেদে কেজি প্রতি পেঁয়াজের দাম ৬০ টাকা পর্যন্ত। সরকারি বিপণন সংস্থা টিসিবি দিচ্ছে এমন তথ্য। দাম সহনীয় রাখতে পেঁয়াজের আমদানি শুল্ক বাতিলের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আরও জানছেন শাফরুল আলম। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ, তবে আবারও অস্বস্তি শুরু হয়েছে দরকারি এই পণ্যটিকে ঘিরে। মোকামে আছে পেঁয়াজের মজুদ, কমতি নেই খুচরা বাজারেও, কিন্তু এরপরও দাম বেড়েই চলছে। টিসিবির তথ্য অনুযায়ী এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হতো ৩৫ থেকে ৪৮ টাকা, আমদানি করা পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখন এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। দাম বাড়ার এ হার ৭২ ভাগেরও বেশি। আর দেশি পেঁয়াজটা আপনার গৃহস্থ চাঙের থেকে নামাচ্ছে না, কারণ গত বছরে ২৫০ টাকা ২০০ টাকা পাইছে, এই বছরটা চাচ্ছে আমার পেঁয়াজ পচা গেলে আমি লাস্ট পর্যন্ত দেখে ছাড়বো। এবছর পেঁয়াজটা পঁচিশে বেশি, বন্যার কারণে মানে একটা ফসল মারি খাইছে, বুঝছেন, এই কারণে ইন্ডিয়ায় বাজার বেশি, আমদানি কম। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে এবার ভারতে পেঁয়াজের উৎপাদন কমেছে, মজুত করা পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার করোনা মহামারীর কারণে যোগাযোগ বন্ধ থাকায় রপ্তানিও করতে পারছে না দেশটি। এসব কারণেই দাম বেড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। উৎপাদন পর্যায়ে, পাইকারি ব্যবসায়ী পর্যায়ে, যেখান থেকে মোকাম বলি আমরা, সেখানে আমরা এই পেঁয়াজের বাজার সহনীয় রাখতে যেমন মনিটরিং জোরদার করেছি, একইভাবে এলসির মাধ্যমে যেটা আসে, বিশেষ করে পাইকারি বাজারগুলো ঢাকা শহরের, চিটাগংয়ের খাতুনগঞ্জ, এর উপরেও আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে। পেঁয়াজের আমদানির উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা, সাথে সাথে ভারত সরকারকে সাথে যোগাযোগ করে জেনে নেওয়া যে তারা পেঁয়াজ রপ্তানির উপরে বিদেশে তা আরোপ করবে কিনা। তবে ব্যবসায়ীরা বলছেন বাড়তি লাভের আশায় এখনও অনেকেই মজুত করা পেঁয়াজ ছাড়ছেন না, এর প্রভাবও পড়ছে বাজারে। গত বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পেঁয়াজের দাম কেজি প্রতি উঠেছিল ২৫০ টাকা পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টানা ৮ দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। স্থানীয়রা বলছেন, প্রায় সারা বছরই এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌরুটে। এজন্য অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন তারা। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। নাব্যতা সংকটের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। ১২ মাস জুড়ে নদী খনন চললেও সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় সমস্যা সমাধানে তা কাজে আসছে না। প্রায় পদ্মার মাঝে নদীতে আটকে যায় ফেরি, আর দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই পারে দেখা দেয় দীর্ঘ যানজট। এজন্য বেশি ভাড়া গুনে বিকল্প নৌযানে নদী পারাপার হতে হচ্ছে অনেক যাত্রীকে। অন্যদিকে পরিবহন কর্মীদের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রতিদিন ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ এবং ১৫০ শতাধিক স্পিডবোট চলাচল করে। যেমন এক জায়গাতে আজকে গাড়ি থাকে, কালকে থাকে না, পরশু দিন থাকে, তারপরে দিন থাকে না। 26 তারিখের থেকে এই বন্ধ গাড়ি কাটে বসে রয়েছে। আমাদের গাড়ি ঠিক মতো চালাতে হবে, আমাদের গাড়িগুলো কষ্ট হতে আছে, আমার ড্রাইভারও না খেয়ে না নিয়ে থাকতে আছে। ৩ দিন ৪ দিন এই জায়গায় বসে আছি, পাইতে আসি না সিরিয়াল। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের দাবি, নৌরুট স্বাভাবিক করতে তাদের কাজ চলছে। এই ড্রেজারগুলো অনবরত কাজ করতেছে। এখন কিন্তু কর্মক্ষম আমাদের 9টা ড্রেজার, আপনারা দেখতে পাচ্ছেন, কাজ করতেছে। এদিকে কাজ করতেছে, পিছনে দেখেন ড্রেজারগুলো সব লাইন ধরে আছে, ড্রেজার কন্টিনিউয়াস কাজ করতেছে। সংশ্লিষ্টরা জানান, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নদী খনন ও বিভিন্ন সংস্কার কাজের জন্য প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ হয়, অথচ এর সুফল মেলে না। বিপ্লব রায়, এটিএন বাংলা। এদিকে অচলাবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাটে রাত থেকে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪.৫ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের ১৯টি ফেরির মধ্যে 17টি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় ৩ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে। নৌপথ সচল রাখতে ৪টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি। এবার জানাবো শেয়ার বাজার খবর। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১,৫০,০০,০০০ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট শেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। গত ২০১৮ থেকে ১৯ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন ২০১৯ পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ৩৭ পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫% নগদ ও ৫% বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের প্রথম ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায়। জুট স্পিনার্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস ও প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলো শেয়ার হোল্ডেড হয়ে মূল্য স্পর্শ করে সার্কিট ব্রেকারে। সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্ত জুট স্পিনার্সের স্ক্রিনে ২,১৫৭টি ও হাক্কানি পাল্পের স্ক্রিনে ৫৬,১৮৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও কোনো বিক্রেতা ছিল না। একই সময় প্রভাতী ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না। এদেশের আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে অতি সখ্যতার কারণে গত নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকেও ভিডিও কনফারেন্সে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক এর প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রয়োজন নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব পার্লামেন্টের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি তিনি নিজেও নির্বাচিত হয়ে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন না, পদত্যাগ করেছেন, এরকম দ্বিচারিতা গণতন্ত্রে আর কোথাও আছে বলে আমার জানা নেই। নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে পঙ্গু করতেই রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও নির্বাচনী আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কমিশনকে দুর্বল ও অকার্যকর করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করাই আরপিও সংসদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক দল নিবন্ধন আইন পুনর্বিবেচনার দাবিও জানান তিনি। যুদ্ধকে দেখেন সবচেয়ে ভয়াবহ হচ্ছে কি যে ক্ষমতা দেওয়া আছে ইলেকশন কমিশনকে, সেটাই তারা বাদ দিতে চাচ্ছেন, দিয়ে সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাচ্ছেন। সো ইট উইল ডেফিনেটলি বিকাম অ্যানাদার টোটালি অটোক্রেটিক ফ্যাসিস্ট কান্ট্রি, ওয়ান পার্টি সিস্টেম। এই বিষয়গুলো দেশের মানুষের উপলব্ধি করা দরকার, সমস্ত রাজনৈতিক দলগুলো উপলব্ধি করা দরকার, দেশপ্রেমিক শক্তির উপলব্ধি করা দরকার। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ওপো বাংলাদেশে বাজারে নিয়ে এলো ওপো F17 Pro। পাশাপাশি ব্র্যান্ডটি লঞ্চ করেছে বহু প্রতীক্ষিত ওপো ওয়াচও। বৃহস্পতিবার অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে পণ্য দুটি লঞ্চ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওপো F17 Pro এর দূত অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সাথে আরও উপস্থিত ছিলেন ওপোর ডেপুটি ডিরেক্টর আয়ানো লিও। নতুন ফোন সেটটির মূল্য 27,990 টাকা এবং ওপো ওয়াচের 41 মিমি ও 46 মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে 22,990 টাকা ও 32,990 টাকা। নতুন স্মার্টফোনটিতে আছে 48 মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ডুয়াল পাঁচ হোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত 6টি AI পোর্ট্রেট ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি। আজ থেকে F17 Pro এবং ওপো ওয়াচের প্রি অর্ডার শুরু হবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। জুন মাস থেকে হাজারের বেশি চীনা শিক্ষার্থী ও গবেষকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে পড়তে আসা এসব শিক্ষার্থীর চীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের গোপন এবং সংবেদনশীল সব তথ্য হাতিয়ে নিতে এসব শিক্ষার্থীদের চর হিসেবে ব্যবহার করছে চীন। তাই দেশের নিরাপত্তার স্বার্থে ভিসা বাতিলের প্রক্রিয়া চলছে। তবে বিবৃতিতে এও বলা হয়, যুক্তরাষ্ট্রে পড়তে আসা চীনাদের মধ্যে ভিসা বাতিল হয়েছে যাদের, তাদের সংখ্যা নিতান্তই কম। বলা হয়, দেশটির প্রকৃত শিক্ষার্থীরা এর আওতায় পড়বে না, বরং চীনের কমিউনিস্ট সরকারের সাথে কূটকৌশলে যুক্ত নয় এমন যে কেউ এখনও যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পাবে। এদিকে করোনা পরিস্থিতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত প্রায় 3,69,000 চীনের শিক্ষার্থীর অধ্যয়নে ব্যাঘাত ঘটেছে। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বেনাপোল বন্দরে পণ্য জট কমাতে জরুরি ভিত্তিতে ক্রেন, ফর্কলিফট সহ নতুন 5টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শিগগিরই শুরু হচ্ছে। বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক ও C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান KM তারিকুল ইসলাম, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দরের পরিচালক মামুন তরফদার ও বেনাপোল C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। ফরাসি লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল লেন্স। তবে মৌসুমের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ করোনা ভাইরাসের কারণে দলের বাইরে আছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। आरेक तारका किलियान एम्बाप्पेरो करोना पजिटिव हय़ कठिन परीक्षाई दिते हबे पिएसजी कोच थमास टुलेकके। अन्यदिके निजेदेर प्रथम मैचे हेरे किछुटा चापेई आछे लेंस, तबे निजेदेर माठे खेला आर प्रतिपक्षेर तारका फुटबलार कम थाकाय पয়েন্টের आशा करतेई पारे तारा। लेंसের মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। अपराध दमने सरकार काउके छाड़ दिच्छे ना, संसदे प्रधानमंत्री आईन श्रृंखला बाहिनीर सदस्यदेर निये बिरूप मंतब्य ना करार आह्वान। सिनहा हत्या मामलाय कक्सबाजारेर एसपी के आसामी करते आदालते आवेदन निहतेर बड़ बोनेर। नारायणगंजे मस्जिदे विस्फोरणेर घटनाय आरो एकजनेर मृत्यु, मृतेर संख्या बेड़े 29, आरो 7 दिन समय चाइल तदंत कमिटी। एक मासेर व्यवधाने पेंयाजेर दाम बेड़ेछे 73%, आमदानी शुल्क बातिलेर दाबी क्याबेर। एवं टाना 8 दिन फेरी चलाचल बंधे दुर्भोगे शिमुलिया काठालबाड़ी नौरुटेर यात्रीरा, डुबोचरे अचलावस्था पाटुरिया दौलतदिया नौरुटेओ। दर्शक परवर्ती संबाद देखार आमंत्रण जानिए एखनकार मतो शेष करछि। करोना भाइरास थेके निजेके सुरक्षित राखते मास्क परुन, बार बार हाथ परिष्कार करुन। एटीएन बांगला संबाद यूट्यूबे देखते ब्राउज करुन youtube/ATN Bangla News। धन्यवाद सबाइके।